আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা শেয়ার করব। এই ফুলটা বানানোর জন্য এখানে আমি দুই রকমের সুতা নিয়ে নিয়েছি। এখানে আমি নয়তার সুতা নিয়েছি সবুজ কালার, আর কুশি কাটার গুটি সুতাটা নিয়েছি সাদা কালার। এখানে আরও নিয়েছি আমি একটা কেচি নিয়েছি, আর এখানে আমি 10 mm হুকটা নিয়েছি। এখন আমি মূল কাজটা করব। এখানে আমি প্রথমে সাদা সুতার ব্যবহারটা করব, এরকম একটা ঘাট করে নিব। এখানে আমি 5টা চেন করে নিব, 1, 2, 3, 4, 5। প্রথম যে ঘরটা আছে প্রথম ঘরে গিয়ে আমি এখানে জয়েন করে নিব, তারপর একটা চেন করে নিব, এবং এই যে ফাঁকটা হলো এই ফাঁকের ভেতরে আমি 10টা সিঙ্গেল ক্রোশেট করে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এখন এই প্রথম ঘরটার ভেতরে আমি এখানে জয়েন করে নিলাম। এখন আমি আবার একটা চেন করে নিব। প্রথম যে ঘরটা আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশি করে নিব, তারপরে যে ঘরটা আছে এখানে আমি 2টা সিঙ্গেল ক্রুশি করে নিব, আবার যে পরের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপরের ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রুশি করব। এভাবে আমি বাকিটুকু করে ফিরে আসছি। আমি বাকিটা করে নিয়েছি। এখন এই 1 নম্বর ঘরের ভেতরে এখানে আমি জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। এখানে আমি আরো একটা চেন করে নিব। এনে প্রথম যে ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রুশি দিব, পরের ঘরটাতে আবার একটা সিঙ্গেল ক্রুশি দিব, তারপরের ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রুশি দিব, তারপরে একটা, আবার একটা, তারপরে আবার আমি দিয়ে দিব 2টা, 1, 1, 2, 1, 1, 2। এভাবে বাকিটা করে ফিরে আসছি। আমি পুরাটা করে নিয়েছি। প্রথম যে ঘরটা আছে এতে আমি এখানে জয়েন করে দিলাম, দিয়ে একটা চেন করে নিব। এটা কেটে নিব। এখানে এখন আমি সবুজ কালার সুতাটা ব্যবহার করব। এখন এই এক্সট্রা যে সুতাটা থাকলো এই সুতাটা এখন আমি জয়েন করে নিব। এই পাশে যে আরেকটা সুতা আছে এই দুটো আমি একসাথে গিট দিয়ে নিব। রেডি হয়ে গেছে। এখন আমি এই সবুজ সুতার ব্যবহারটা করব।
যেখানে জয়েন করেছিলাম ঠিক সেই ঘর দিয়ে এই সুতাটাকে এখন আমি টেনে নেব। এখানে আমি একটা চেন করে নেব, এই আরো দুইটা চেন করে নেব, দুইটা চেন করে নিলাম। এখন এই যে একটা ঘর আছে, এই একটা ঘর স্কিপ করে এই পরের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার আমি দুইটা চেন করে নেব, এক ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার দুইটা চেন করে নেব, এক ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, টু চেন, অন ঘর স্কিপ, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। আশা করছি বুঝতে পেরেছেন, পুরাটা করে ফিরে আসছে। করে নিয়েছি, এখন আমি এটা জয়েন করে নেব। এখন আমি একটা চেন করে নেব, নিয়ে এই প্রথম যে ঘরটা আছে এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপরে আমি ডাবল সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা করে নিয়েছি। এখন আমি ডাবল সিঙ্গেল ক্রোশে করে নিলাম, মানে তিনটার ভিতর দিয়ে একভাবে সুতা নিয়ে নিলাম, আবার এখন একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখানে আমার একটা পাপড়ি রেডি হয়ে গেছে, দেখুন। এখন আমি যাব পরবর্তী ঘরে, পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম, তারপরে আবার এই তিনটা একসাথে নিয়ে নিলাম, আবার পাঁচটা ডাবল ক্রোশে করে নিব, এক দুই তিন চার পাঁচ, আবার আমি ডাবল সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব, আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব, আবার আমি নেক্সট যে ঘরটা আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। সেম ভাবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাপড়ি একদম সুন্দর রেডি হয়ে গেছে, সেম ভাবে আমি বাকিগুলো করে ফিরে আসছি। আমি সম্পূর্ণটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এই প্রথম যে ঘরটা আছে এখানে আমি জয়েন করে নিব, একটা চেন দিয়ে নিব, নিয়ে সুতাটা কেটে নিব, এখানে একটা গিট দিয়ে দিব, এখন এই সুতাটাকে আমি জয়েন করে নিব, দিয়ে এই প্রথম যে সুতা আছে এটার সাথে আমি গিট দিয়ে নিব,
আমার ফুলটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দুইটাই দেখিয়ে দিচ্ছি, এটার থেকে একটু ছোট, এটা একটু বড়।